আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এমপি মহোদয় নাজমুল হাসান পাপন সাহেব, যিনি আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব এবং যিনি এখানে বেক্সিমকো উৎপাদিত এটি আমেরিকান একটি ওষুধ, নাম হলো রেমডেসিভির। এই ওষুধটি এখানে উনি আমাদের কাছে হস্তান্তর করছে, ডোনেট করতেছেন বাংলাদেশের কোভিড রুগীদের জন্য। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বেক্সিমকোর সকল পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে, বিশেষ করে আমাদের সালমান সাহেবকে। ওনার সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে এবং মাননীয় এমপি মহোদয় নিজেই বললেন যে এই ওষুধটি বাংলাদেশের কোভিড পেশেন্টদেরকে ওনারা বিনামূল্যে দিবেন, যতটুকু লাগে যেখানে লাগে সেখানেই ওনারা দিবেন, বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে সরকারি সেখানে ওনারা দিবেন। ওনাদের এই মহানুভবতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয়, শিক্ষা বিভাগের সচিব মহোদয়, অতিরিক্ত সচিববৃন্দ, বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালসের আরও অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের ওষুধ প্রশাসনের মহাপরিচালক উপস্থিত আছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা আছেন। তো এখানে দু চারটি কথা এটাই বলতে হয়। আপনারা জানেন যে আমরা কোভিড পেশেন্টদের বাংলাদেশে চিকিৎসা দিয়ে যাচ্ছি। বাংলাদেশে এখন আপনারা জানেন যে প্রতিনিয়তই কিছুটা পেশেন্ট বাড়ছে। আমাদের তুলনামূলকভাবে অন্য দেশের থেকে আমরা এখনো ভালো আছি এবং তার পিছনে সকলে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রতিনিয়ত এই বিষয়ে খোঁজখবর নেন এবং পরামর্শ দিয়ে থাকেন, গাইডেন্স দিয়ে থাকেন এবং আমাদের সকল কর্মকর্তাবৃন্দরা মন্ত্রণালয়, ডিজি অফিসের এবং সকল পর্যায়ে হাসপাতালের যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। আমাদের ডেডিকেটেড কোভিড পেশেন্টদের জন্য আমরা হাসপাতাল আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা করেছি এবং নতুন আমরা রেড ক্রিসেন্ট হাসপাতাল নিয়েছি, আনোয়ার খান মেডিকেল কলেজ নতুন আমরা নিয়েছি 600, দুইটা মিলে প্রায় 600-700 বেড। আমাদের বসুন্ধরা আইসোলেশন সেন্টারও প্রায় 2000 বেডে রেডি হয়ে গেছে এবং নর্থ সিটি কর্পোরেশনের মার্কেটে আইসোলেশন সেন্টার 1300 বেডের ওটাও প্রায় রেডি হয়ে গেছে। আমাদের টেস্টেও সফলতা আমরা পেয়েছি। আমাদের যে কমিটমেন্ট ছিল মে মাসে আমরা 10,000 অতিক্রম করব টেস্টের, আমরা 10,000-এর অতিক্রম আপনারা জানেন গত 2 দিন আগে হয়ে গেছে এবং এই সংখ্যা আরও বাড়তে থাকবে। আমরা এখানে এটাই বলতে চাই যে এই ওষুধ যেটা আজকে আমরা পেলাম, আমাদের নাজমুল সাহেব বলেছেন যে কিভাবে এই ওষুধটি ব্যবহার করতে হবে। ব্যবহারের বিষয়টি যারা এক্সপার্ট আছেন তারা এই বিষয়টি নির্ধারণ করবেন এবং এই রেমডেসিভির আমেরিকাতে এই ইমার্জেন্সি ইউজের জন্য FDA অ্যাপ্রুভ করেছে। একই ধারায় আমাদের দেশেও আমাদের ওষুধ প্রশাসন ইমার্জেন্সি ইউজের জন্য বাংলাদেশে এই অনুমোদন ওনারা দিয়েছেন এবং বেক্সিমকো প্রথম কোম্পানি যে এই ওষুধটি এই আমাদের এই অঞ্চলে তৈরি শুরু করেছেন এবং আমরা আমাদের ওষুধ প্রশাসনও এর অথরাইজেশন দিয়েছে এবং একটি কথা এখানে ওনারাই বলেছেন যে এটি খুবই মুমূর্ষু রোগী, ক্রিটিক্যাল রোগী যারা আছেন তাদেরকেই এই ওষুধটি দেওয়া হবে এবং সেটা সিদ্ধান্তগুলো অবশ্যই এক্সপার্টরা ডাক্তারবৃন্দরা নেবেন এবং আমরা আশা করি এই ওষুধটি দিয়ে মানুষের উপকার হবে, হয়তো জীবন রক্ষা হবে, এটা আমরা আশা করি। কোভিড রোগীর এখনো সেইভাবে কোনো ভ্যাকসিন পৃথিবীতে তৈরি হয় নাই এবং কোনো ওষুধও সেইভাবে তৈরি হয় না যে ওষুধটি আমরা বলতে পারি যে এই ওষুধ খেলেই এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে। বেশ কিছু ওষুধ বাজারে আসছে, এটাও একটি ওষুধ। সব ওষুধই কিছু কিছু কাজ করে, বাট 100% কাজ এখনো কোনো ওষুধই সেইভাবে হচ্ছে না। বাট আমরা আমাদের ডাক্তারবৃন্দরা কিছু তাদের প্রোটোকলে কিছু ওষুধ নিয়েছে, তা আমরা আশা করি এটাও প্রোটোকলে আমরা নিয়ে নিব এবং আরও বেশ কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করছি। তা আমরা আশা করি যে ওষুধ যখন অসুস্থ হয়ে যাবে তখন আমাদেরকে দিতেই হবে। এখনও আমাদের হাসপাতালে সব হাসপাতালে মিলে আইসোলেশনের প্রায় 3,500 মতো রোগী আছে। আমরা চাই যে আমরা এই যেহেতু আর সঠিক চিকিৎসা নাই, এটা সবচেয়ে বড় চিকিৎসাটা হলো যে একটা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং আমরা যখন বাইরে যাব মাস্ক পরব, আমাদের হাত যাতে স্যানিটাইজ করবো, হাত ধুবো সাবান দিয়ে ঘন ঘন করে এবং আমাদের প্রয়োজন না হলে ঘরের বাইরে আমরা যাব না এবং কোনো যদি শরীর খারাপ লাগে আমরা ডাক্তারের পরামর্শ নেব, দেরি করব না। আমাদের যেটা আমি লক্ষ্য করেছি বিভিন্ন হাসপাতাল খোঁজ খবর নিয়ে, যেখানেই দেরি হয়েছে সেখানেই আমরা রোগীকে বাঁচাতে আমাদের কষ্ট হয়েছে। কাজে দেরি করে যাওয়াটা এবং পরামর্শ না নেওয়াটা কিন্তু খুবই ক্ষতিকর এবং যারা বয়স্ক আছেন এবং বাচ্চারা তাদেরকে একটু নিরাপদে রাখতে হবে এবং এটাই মূল বলতে পারি এখনকার সবচেয়ে বড় প্রতিরোধ করার বড় ব্যবস্থা এটাই যে মাস্ক পরা, সামাজিক ডিস্টেন্স বজায় রাখা এবং পরীক্ষা করা এবং আইসোলেশনে থাকা এবং যাতে এটা ট্রান্সমিট না হয়। ট্রান্সমিট না হলেই এটার সংখ্যা বাড়বে না। সেই দিকে আমরা অনেক দেশের তুলনায় ভালো আছি। আমরা চাই না মৃত্যু হোক, তারপরেও এ পর্যন্ত বেশ অনেক মৃত্যু হয়েছে আমাদের, প্রায় এই আজকালকের ফিগারটা অবশ্য জানি না, না টোটাল 386 এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে এবং প্রায় 26-27 হাজার আক্রান্ত হয়েছে। এই সময়টা আমাদের তো এটা 70 দিন আমরা পার করছি। আমি মনে করি যে এটা আমরা পিকে আসতেছি, যেদিন থেকে এটা না কমবে সেদিন থেকে তার বলতে পারবো না যে আমরা পিকে পৌঁছাই গেছি। যেদিন থেকে ডাউনওয়ার্ড ট্রেন্ড হবে, নেমে যাবে, সেদিন থেকে বলবো যে আমরা এখন পিকে পৌঁছে এখন আমরা নামছি। কাজেই তারপরেও এখনো আমি মনে করি যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে না, স্থিতি আছে। আমরা মনে করি যদি বাজার ঘাট এবং সেখানে যদি লোক কম আসে এবং যেভাবে ফেরিঘাটে সাংঘাতিকভাবে জটলা পাকায়, সেখানে সংক্রমণের একটা সম্ভাবনা রয়েছে। সরকার যথেষ্ট চেষ্টা করছে, ফেরি বন্ধ করে দিয়েছে, তারপরেও রিক্সা করে মোটরসাইকেলে করে জেলায় জেলায় চলে যাচ্ছে। এই আমাদেরকে এই বিষয়টি অবশ্যই চিন্তা করতে হবে এবং আমি দেখেছি মায়েরা কাপড় চোপড় কিনতে যাচ্ছে বাজারে এবং ভিড় জমাচ্ছে। আমি বিশেষ করে মায়েদেরকেও এবং ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে যাচ্ছে। মায়েদেরকে বিশেষভাবে আহ্বান করব যে আপনারা এবং আপনাদের ছোট বাচ্চা নিয়ে এই দোকানে যে ভিড় করবেন না, আপনি নিজেও আক্রান্ত হবেন, আপনাদের শিশুরাও আক্রান্ত হয়ে যাবে। আপনাদের ঈদ তখন আনন্দ থাকবে না, ঈদ হয়ে যাবে নিরানন্দ। ঈদে একটি দেখা যাবে যে বিরাট একটি ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে এবং আমরা আশা করি আপনাদের সহযোগিতায় বাংলাদেশ কোভিড এই ভাইরাস থেকে মুক্তি পাবে। আমি আবারও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি নাজমুল সাহেবকে, আমাদের মাননীয় এমপি মহোদয় এবং বেক্সিমকোর আরও যারা কর্ণধার আছেন, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান সাহেবকে এবং আরও আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখন বেক্সিমকোর কাছ থেকে যে ওনারা যে ওষুধটা এনেছেন এটা আমরা গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।